এতেকাফ নিয়ে কিছু জরুরি কথা আছে, বিশেষ করে এই বছরে এতেকাফ নিয়ে নতুন কিছু মাসালা বা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। এই লকডাউন থাকার কারণে বা মসজিদ পুরোপুরি উন্মুক্ত না থাকার কারণে এতেকাফ, প্রথমে আমরা জানবো যে এতেকাফ জিনিসটা কি। এতেকাফের অর্থ আবদ্ধ করা, এটা মনে রাখবেন। আসলে ইসলামের জ্ঞান শুধু মাদ্রাসায় যারা পড়ে, বেসিক জ্ঞান শুধু তাদের জন্য না, যারা বড় বড় আল্লামা হবেন, মুফাসসির হবেন, মুহাদ্দিস হবেন, ফকি হবেন, তারাই শুধু ইসলামের জ্ঞান জানবেন তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান কোন জ্ঞান? আপনার লাইলাতুল কদর কবে চলে যাচ্ছে এটা সবাইকে জানতে হবে, আপনার লাইলাতুল কদর কীভাবে কাটাবো এটা সবাইকে জানতে হবে, এতেকাফটা কীভাবে করবো এটা সবাইকে জানতে হবে, ফিতরা আমি দেব কী দিয়ে দেব, কাকে দেব, কখন দেব এটা সবাইকে জানতে হবে, এটা হচ্ছে ফরজে আইন ইলিম। তো লাইলাতুল কদর এতেকাফ বলছিলাম, এতেকাফ অর্থ হচ্ছে আবদ্ধ থাকা, পারিপার্শ্বিক করতে আল্লাহর নৈকট্য লাভের জন্য দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে নিজেকে মসজিদে আবদ্ধ রেখে এবাদত বন্দেগীর মধ্যে কাটানো, এটাকে বলে এতেকাফ। এখন যদি কেউ প্রশ্ন করে এতেকাফ কাকে বলে, বোঝানো যাবে তো ইনশাল্লাহ। এতেকাফ অর্থ আবদ্ধ রাখা, পারিপার্শ্বিক করতে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে নিজেকে মসজিদে আবদ্ধ রেখে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম অর্জন করা, এবাদত বন্দেগীর মাধ্যমে, এর নাম হচ্ছে এতেকাফ। এখন আসি এতেকাফ এর হুকুমটা কি, এতেকাফ করা ফরজ না সুন্নত না মুস্তাহাব না জায়েজ, এটা একটা জরুরি বিষয়। এতেকাফের তিন রকম হুকুম আছে, একটা এতেকাফ নফল, একটা এতেকাফ আছে ওয়াজিব, একটা এতেকাফ আছে সুন্না। হয়তো বুঝে ফেলেছেন অনেকেই, কেউ যদি মান্নত করে, আল্লাহ আমি মান্নত করলাম আমি একদিন এতেকাফ করব, তার উপরে এতেকাফ করা ওয়াজিব হয়ে গেছে, এই মান্নত পূর্ণ করা ওয়াজিব। কেউ নিয়ত করলো আল্লাহ আমি এমনিতেই একদিন এতেকাফ করব মসজিদে, তাই সে একদিন এতেকাফ করলো এমনিতেই একদিন, এটা তার জন্য নফল, সওয়াব পাবে, নফল ইবাদত। আর রমাদান মাসের শেষ দশকে এতেকাফ করাটা হচ্ছে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই রমাজানের শেষ দশকে এতেকাফ করেছেন, শেষে একবার তিনি 20 দিন এতেকাফ করেছেন, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। এখানে দুই একটি মাসালা অতীব জরুরি, এতেকাফ কোথায় করা যাবে, এতেকাফ করার জন্য মসজিদ জরুরি না বাড়িতে এতেকাফ চলে? অলরেডি বেশ কয়েকজন মানুষে ফোনে এই মাসালা জিজ্ঞাসাও করে ফেলেছেন, এতেকাফ কোথায় করব এই প্রশ্নের উত্তর আমরা যদি কোরআনের মধ্যে ছাড়ি, তাহলে কোরআন আমাদেরকে বলছে সূরা আল বাকারা 187 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, হে আমার বান্দারা তোমরা স্ত্রীদের সাথে মিলামিশা করবে না যে অবস্থায় আকিফুন তোমরা এতেকাফকারী, কোথায়? ফিল মাসাজিদ, মসজিদ সমূহে। এই শব্দ থেকে মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম এই মাসআলা নির্ণয় করেছেন যে এতেকাফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের সাথে জড়িয়ে দিয়েছেন, এই জন্য মসজিদ, চাই সেটা জামে মসজিদ হোক, সেটা পাঞ্জেগানা মসজিদ হোক, সেটা মসজিদুল হারাম হোক, মসজিদে আফসা হোক, মসজিদে নববী হোক, যে জায়গাটা মসজিদ হিসেবে প্রযোজ্য আছে এবং সেখানে মসজিদের হুকুম বর্তায়, মসজিদের মাসাইল সেখানে প্রযোজ্য হয়, সেই জায়গায় এতেকাফ করা যাবে। এখন আসি এই মাসআলায় কি কোনো আর কথা আছে না নাই, পুরুষদের জন্য মসজিদ শর্ত এতেকাফের ক্ষেত্রে, মসজিদ ছাড়া পুরুষদের এতেকাফ অন্য জায়গায় হবে না, এই মাসআলায় কোনো ইখতিলাফ নাই। মনে রাখবেন, অনেক পুরুষ জিজ্ঞেস করেছেন যে এবার তো লকডাউনে আছি, তে বাড়িতে এতেকাফ করা যাবে কি না, পুরুষরা জিজ্ঞেস করেছেন। তো পুরুষদের ক্ষেত্রে এই মাসআলায় কোনো দ্বিমত নাই যে এতেকাফ কোথায় করতে হবে, মসজিদে, বাড়িতে হবে না। এবার আসি মহিলাদের জন্য এতেকাফের বিধান কি, তারা কি মসজিদে করবে না বাড়িতে করতে পারবে, এই মাসআলায় কিছুটা দ্বিমত আছে। একটি মত হচ্ছে যে মহিলারা
তাদের নির্দিষ্ট যে ইবাদতখানা থাকে ঘর সেখানে ইতিকাফ করবে একটা মতামত একজন ইমাম এর একটা মতামত কিন্তু এই মাসআলায় অন্যান্য ইমাম মুহাদ্দিসিন মুফাসসিরিন তারা গবেষণা করে যেটা পেয়েছেন যে না ওই যে বলছিলাম শুরুতে একটা কথা যে একটা মাস একটি মাসআলায় ইখতিলাফ থাকতে পারে কিন্তু আমাকে আর কি মতামত আছে আর কোন মতটা সঠিক সেটা জেনে নিতে হবে তারপরে ফতোয়া দিতে হবে তারপরে আমল করতে হবে এর আগে না জমহুর উলামায়ে কেরাম বলছেন জামাহিরুল উলামা সংখ্যাগরিষ্ঠ মুহাক্কিক মুফাসসিরিন উলামায়ে কেরাম বলছেন যে নস যেটা বলছে দলিল যেটা বলছে এই দলিল থেকে যেটা পাওয়া যায় কিয়াস করে একটা মাসআলা সেখান থেকে বের করার সুযোগ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফ শুরু করলেন সহিহ বুখারীর 2045 নম্বর হাদিস পড়লে পাবেন তখন তার স্ত্রীরা ইতিকাফ করার জন্য প্রতিযোগিতা লাগালেন মসজিদে তাবু টানানোর জন্য নবী ইসলাম তাবু টানালেন তার স্ত্রীরাও এসে তাবু টানানো শুরু করলেন এবং তারা অনুমতি চাইলেন তো নবী ইসলাম একটু মন খারাপ করেছিলেন যে তোমরা মহিলা মানুষ এত মসজিদে ইতিকাফ করার জন্য ভিড় করতে গেছো কেন তারপরেও তিনি আদিনালাহা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আদিনালাহা অনুমতি দিয়েছিলেন মসজিদে ইতিকাফ করার জন্য এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন না নবীর স্ত্রী যখন ইতিকাফ করার অনুমতি চাইলেন মসজিদে তখন তিনি এই কথা বললেননি যে আয়েশা এক কাজ করো আমি পুরুষ মানুষ মসজিদে ইতিকাফ করি আর তুমি মহিলা মানুষ তুমি যে ঘরে থাকো ওইখানে গিয়ে তুমি ইতিকাফ করো এই কথা নবী বলেননি নবীর স্ত্রী মসজিদেই ইতিকাফ করেছিলেন আর এই জন্য এই মাসআলা পরিষ্কার যে ইজতিহাদ করতে যাইয়া কিয়াস করে যে কথা বলা হয়েছে যে নারীরা ঘরে থাকে ঘরে ইতিকাফ করবে এই মাসআলা যদিও একজন ইমামের মতামত আছে কিন্তু দলিলের বিচারে এই মাসআলা যথার্থ নয় সঠিক মাসআলা হচ্ছে জমহুর ফুকাহায়ে কেরাম যেটা মতামত দিয়েছেন যে ইতিকাফ নারীর হোক পুরুষের হোক মসজিদে করতে হবে আর নারী ইতিকাফ যদি মসজিদে করে দুইটা শর্ত লাগবে একটা শর্ত তার নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে যে হ্যাঁ এখানে যদি কোনো নারী ইতিকাফ করে তার সতীত্বের কোনো সমস্যা নাই আর একটা শর্ত হচ্ছে তার স্বামী থাকলে স্বামীর অনুমতি নিয়ে ইতিকাফ করবে ক্লিয়ার মাসআলা এখন আর এই গোজামিল দেওয়ার আমাদের আর কোনো দরকার নাই হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম তো নারীদেরকে এমনিই বলে দিয়েছেন যে তোমাদের মসজিদ হইল তোমাদের নির্জন কুটির এইখানে মহিলা এমনিই বসবাস করবে এমনিই ইতিকাফ করবে এমনিই সে ইতিকাফের সওয়াব পাবে এই শরীয়তের আর সুন্নতে ইতিকাফের আলাদা আর কোনো মাসালার এখানে দরকার হয় না এটা তার ইবাদতখানাই হচ্ছে তার ঘর আর নবী ইসলাম এটা বলেছেন যে তারা মসজিদে যেতে চাইলে তোমরা বাধা দিবা না আর ঈদের নামাজে মসজিদে ঈদগাহে নেওয়ার জন্য তিনি তাকিদ করতেন এমনকি বলতেন যে যাদের মাসিক বা পিরিয়ড চলছে তারাও যেন ঈদের মাঠে যায় এই বিষয়গুলি পরিষ্কার